জয় ফেব্রুয়ারি মাসে 71 সনের জয় বাংলা বাহিনীর পতাকা বঙ্গবন্ধুর হাতে দেওয়ার জন্য জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজে ঐতিহাসিক পল্টন ময়দানে বঙ্গবন্ধু আসবেন তার হাতে আমি জয় বাংলা বাহিনীর প্রধান হিসাবে কামরুল আলম খান খসরু যে বেঁচে আছেন সে হলো জয় বাংলা বাহিনীর টুআইসি সেকেন্ড ইন কমান্ড আমি নীল ডাউন হয়ে ঐতিহাসিক পল্টন ময়দানে বঙ্গবন্ধু আজকে বেঁচে নেই থাকলে উনার সাক্ষীটা নেওয়া যেত উনার হাতে সামরিক কায়দায় নীল ডাউন হয়ে জয় বাংলা বাহিনীর এই পতাকাটা এটাই স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন নিউক্লিয়াসের 116 নম্বর কক্ষে কাজী আরিফ আহমেদ মাস্টার মনি বেঁচে আছেন হাসান লক ইনু শরীফ নুরুল আম্বিয়া আসমা আব্দুর রব সাজান সিরাজ কাজী আরিফ আহমেদ সহ আমরা বসে এই পতাকাটা তৈরি করি পতাকা রং কি হবে সেখানে সাজান সিরাজের আর আমার দুইজনেরই একটা বিশেষ আকর্ষণ ছিল লাল রঙের প্রতি রক্ত দিয়ে খুন দিয়ে দেশকে স্বাধীন করতে হবে সেই সাজান সিরাজ আজকে নেই সাজান সিরাজের সাথে আরেকটি ঘটনা ঐতিহাসিক ঘটনা বলতে হয় 116 নম্বর কক্ষে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার কাছে আমার বাবার টাকা ছিল না আমি বললাম সাজাহান আমি তো হলে এবং ডাইনিং হলের টাকাও দিতে পারবো না হলের টাকাও জমা দিতে বললে যে আপনি আমার রুমে থাকবেন এই রুমটা সাজান সিরাজের নামে বরাদ্দ ছিল আমরা দুইজন ওই রুমে থাকতাম 116 নম্বর কক্ষে 72-73 সাল পর্যন্ত স্বাধীনতার পরেও ওই যে পতাকা রং যেটা শিবনারায়ণ দাস এটা অঙ্কন করেছিল পতাকা সেই পতাকা রংটা ফ্লোরের মধ্যে ছায়া ছিল এরপরে আরেকটি ঘটনা না বললে নয় ঐতিহাসিক ঘটনা সাজান সিরাজকে নিয়ে সেটা হলো 1970 সালে 62 সনে সিরাজুল আলম খান ছাড়া নিউক্লিয়াসের সদস্যরা ছাড়া পৃথিবীতে কোনো বাঙালি স্বপ্ন দেখে নাই স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ দূরের কথা 62 সনে নিউক্লিয়াস গঠিত হলো 1970 সনের আগস্ট মাসে যেটা খালেকুজ্জামান ভূঁইয়া বলেছে খালেকুজ্জামান ভূঁইয়া আমরা একসাথে এই আন্দোলনের শরিক ছিলাম মান্নাও ছিল সেখানে শহীদ শবন চৌধুরী ছাত্রলীগের সভায় স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করেন সেইখানে দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটা অংশ সেটার সাথে বিরোধ করে ওখান থেকে মিটিং থেকে চলে যায় আমি ওর বিস্তারিত যাব না আমার বন্ধু নূর আলম সিদ্দিককে অশেষ ধন্যবাদ যে অপ্রিয় সত্য কথাটা বলার জন্য আজকে জাতির কাছে উনারা স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করেছেন আমরা বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্থপতি হিসাবে তাকে রেখে একজন নেতার প্রয়োজন মুক্তিযুদ্ধে সুভাষ বোসের মতো আমরা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং জাতিকে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করেছি তা নয় হঠাৎ করে 25 মার্চ রাত্রে সবাই অস্ত্র ধরে ফেলতো যেটা হাফিজ সাহেব বলেছেন তাকে অশেষ ধন্যবাদ 1970 সালের আগস্ট মাসে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করা হয় এইটা সিরাজুল আলম খানের নির্দেশে করা হয়েছিল পঁচিশে মার্চ রাত্রে আমি আর বেশি দূরে যাব না কাছাকাছি চলে আসি 25 মার্চ রাত্রে আমি সবার আগে সজ্ঞাতে আমি বঙ্গবন্ধুর কাছ থেকে বলে আমি বললাম যে আমার সাথে সেনাবাহিনীর 7 জন সদস্য আছে উনি আমাকে 14,000 টাকা উনার এই 80-80 লুঙ্গির হাট থেকে বের করে দিলেন আমি সেটা নিয়ে ওপারে চলে গেলাম কেরানীগঞ্জ ঢাকা জেলার রতন গগনদের বাড়িতে সেখানে 26 তারিখে গেলেন সুমন মাহমুদ সিরাজুল আলম খান তখন বাংলাদেশে 3-in-1 টেলিভিশন টেপ রেকর্ডার রেডিও এই তিনটা সে গামছা দিয়ে বেঁধে কাঁধে করে সুমন মাহমুদ দিয়ে গেছে আজকে সুমন মাহমুদ কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন করোনায় সেখানে পরে কাজী আরিফ আহমেদ সাজান সিরাজ তোবাইল আহমেদ তোবাইল ভাই আব্দুর রাজ্জাক এরা সবাই সেখানে হাজির হন শেখ ফজলুল মনি ওই বাড়িতে 26 মার্চ আমরা জেনারেল জিয়াউর রহমান যিনি মেজর ছিলেন অনারারি জেনারেল উনার যে আহ্বান সেটা আমরা ওখানে টেলিভিশনে আমরা সেখানে শুনেছি যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা 62 সাল থেকে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি সাজান সিরাজ
তার সারা জীবনের মধ্যে কি কাজ করেছেন আমি জানি না, কিন্তু একটি জিনিসের জন্য শাহজাহান চিনা বেঁচে থাকবেন, যতদিন বাংলাদেশ বাংলাদেশের মাটি বাংলাদেশের স্বাধীনতা থাকবে, সেটি হলো 3রা মার্চ। সারা বাংলাদেশে সেদিন স্বাধীন বাংলার পতাকা, যে পতাকা 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আমি উত্তোলন করেছিলাম, বলা হয়েছিল পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়ে সারা দেশে 3রা মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করতে হবে, সমগ্র জাতি সেদিন এই স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়েছে। আজকে এখানে বাইদেবের কথাটা বলতে হয়, স্বাধীনতার পরে আমরা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা, হ্যাঁ চেতনা না এখন হয়েছে স্মৃতিও না, এটাকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য গত 50 বছরে যারা ক্ষমতায় আছেন, দলীয় শাসন, ব্যক্তি শাসন, গোষ্ঠী শাসন কায়েম করেছেন। আজ এই যে ফাউন্ডেশন এনআরসি কে আমি অনুরোধ করবো শ্রবণকে এই বিষয়টাতে যান, আসল গোড়াতে অংশগ্রহণ করতে হবে। আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলাম, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলাম, অস্ত্র ধরেছিলাম, এই যে লক্ষ লক্ষ মানুষের রক্ত মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি করে আজকে সেখানে কি হচ্ছে, যেটা একটু আগে আত্মম্বরিতা, অহমিকা, ধ্বংস, ইতিহাস ঐতিহ্য সমস্ত নষ্ট করে দিয়ে সমস্ত, আজকে বঙ্গবন্ধু বেঁচে নেই, আমরা তার নেতৃত্বের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করি না, শ্রদ্ধা জানাই, উনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, তার নামে স্বাধীনতার 9 মাসে আমরা ভারতে থেকেও মুজিব বাহিনী গঠন করেছিলাম, বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স, যেটা জয় বাংলা বাহিনীর অঙ্গ সংগঠন। আজকে যেটা বলতেছিলাম, 3রা মার্চ বঙ্গবন্ধুকে সামনে রেখে নিউক্লিয়াসের নির্দেশে শাহজাহান সিরাজ, সিরাজুল আলম খানের নির্দেশে স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিলেন, স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। স্বাধীনতা, আজকে স্বাধীনতা দিবস কোনটা হবে এইটা নিয়ে 50 বছর পরে 7ই মার্চে ঐতিহাসিক দিবস উদযাপন করার সিদ্ধান্ত হয়, কেন এই 50 বছর কি হয়েছে, অনেকে কেউ কেউ বলার চেষ্টা করেন যে সিরাজুল আলম খান 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবকে দিয়ে স্বাধীনতা ঘোষণার ষড়যন্ত্র করেছিলেন, তো স্বাধীনতা ঘোষণা যদি ষড়যন্ত্র হয় তাহলে কি বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা চান নাই? যারা আওয়ামী লীগের পক্ষে এইসব কথাগুলো বলেন তারা ইতিহাসকে সঠিক ইতিহাস তুলে ধরছেন না, ইতিহাসকে বিকৃত করছেন। আমি এরপরে যাব সংক্ষেপে আলোচনার জন্য, যেহেতু সেহেতু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 6 দফা থেকে শুরু করে 62 সন থেকে শুরু করে আমরা সব কাজ করেছি সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের জন্য। নিউক্লিয়ার সিরাজুল আলম খান কাজ করেছে বাংলাদেশকে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে নেওয়ার জন্য। একটা পৃথিবীর ইতিহাসে কোন দেশের পতাকা, জাতীয় সঙ্গীত দেশ থাকা অবস্থায়, সংবিধান থাকা অবস্থায় ওই দেশে আরেকটা দেশের পতাকা উত্তোলিত হয় পৃথিবীর ইতিহাসে কোথাও হয় নাই। দেশের নাম স্বাধীন বাংলাদেশ, দেশের একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত, আমার সোনা বাংলা তো আমি ভালোবাসি, পৃথিবীর কোথাও দেশ স্বাধীন হওয়ার পূর্বে তার ভৌগোলিক এলাকা, শাহজাহান সিরাজের ইস্তাহারের মধ্যে ভৌগোলিক এলাকা, পতাকা, জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধুকে স্থপতি, এই সমস্ত বক্তব্যগুলো ওখানে ছিল। আমরা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করব, সেদিন স্লোগান উঠেছিল বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ ডাকবে না বন্ধু না, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান গুলা দিনিয়া মিয়ার পাকিস্তান আজমপুরের গুরুস্থান। এরপরও কি পাকিস্তানের প্রতি যাদের দরদ ছিল সাহিত্য শাসন 6 দফা করার জন্য, সারা জাতি কি 6 দফা আর সাহিত্য শাসনের জন্য আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, না স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে? যাই হোক, অনেক কথা বলার আছে, এই অল্প সময়ের মধ্যে সব বলা যাবে না। আমরা স্বাধীনকে আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করি না, আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, আমরা সাহিত্য শাসনের জন্য করি নাই, এই বোখাস কথাবার্তা। স্বাধিকার পরে স্বাধিকার, স্বাধিকার সাহিত্য শাসন, বাঙালি যখন ধরে নিয়েছে 25 মার্চের পরে যে আমরা স্বাধীন সমাজ একটা বাংলাদেশ গঠন করব, আজকে ছাত্রলীগের যে 2টা ধারার কথা মান্না বলেছে যে সিরাজুল আলম খানকে বাদ দিয়ে গোপনে, যে একটা হলো
মুক্ত ওপেন খোলা, আরেকটা হলো গোপনে যে স্বাধীনতার কাজ চলেছে। কিভাবে 62 সন্তানকে ধীরে ধীরে স্থির স্থিরে প্রতি পদক্ষেপে যেটা মান্না বলেছেন এবং খালেকুজ্জামান বলেছেন, 17 আগস্টে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব উত্থাপন করার পথে তখনই ছাত্রলীগের দুইটা ধারা হয়ে যায়। আমি ওইটার বিস্তারিত যাব না এখন। যেটা খালেকুজ্জামান বলেছে সিরাজুল আলমকে বাদ দিয়ে কৃষকরা শ্রমিকরা মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে ঘোষণা, গণতন্ত্র থেকে ভোটতন্ত্র, তাই আজকে ভোটতন্ত্র নাই, বিচার বহির্ভূত হত্যা, আইসিডি মামলা, দুর্নীতি, যে সায়েদের সায়েদ পাপিয়া সাবরিনা, এই যে যাদেরকে ক্যাসিনো কারণে মানে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই এখন হাসপাতালে আছে, তারা কেউ জেলখানায় নাই। আজকে এই আন্দোলনকে, আজকে গণতান্ত্রিক অধিকার, জনগণের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব আদায় করার জন্য, করোনার মধ্য দিয়ে জাতিকে বাঁচার জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।